প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং মন দিয়ে তোমাদের ক্লাসের যে পড়াগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করছো। আজকে আমরা সিস্টার্স যে অধ্যায়টা আমরা আলোচনা করছিলাম গত দুটো ক্লাসে, তার তৃতীয় অংশ বা শেষ অংশে আজকে আমরা প্রবেশ করব। তো তোমরা আগেই জেনেছো যে এটা একটা যেহেতু নাটক বেসড বা নাটকের মতো একটা পড়া, তো সেই কারণে এখানে যে ক্যারেক্টার বা চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা আগেও জেনেছ। এবারে দেখো, আমরা নাটকের শেষ যে দুটো ক্যারেক্টার, যেগুলো আমরা একদম প্রথমে ক্যারেক্টার নিয়ে আলোচনা করার সময় পড়েছিলাম, তাদের এবারে প্রবেশ ঘটবে। তো একটু ফ্ল্যাশব্যাকে যদি আমরা যাই বা পুরনো পড়াতে যদি একটু ফিরে যাই, তাহলে তোমরা দেখবে বিকাশের মা এবং বোন বাড়ির মধ্যে, বিকাশের বোন তার মায়ের চুল বেঁধে দিচ্ছিল, এমন সময় বিকাশ প্রবেশ করে এবং খুব আনন্দের সঙ্গে জানায় যে সে পোস্ট অফিসে চাকরি পেয়েছে। তো ওই রকম একটা খুশির আবহে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে ব্যস্ত, তার পরের অধ্যায় শুরু হচ্ছে। দেখো, খুব মনোযোগ দিয়ে শুনবে। এবারে প্রেক্ষাপট বলছে নাটকের তৃতীয় অংশের, দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা মেঝেতে যে মাদুর পাতা ছিল তাতে বসে পড়ে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস, তারা নিচু এবং বেশ রোমাঞ্চিত কণ্ঠে কথাবার্তা বলতে লাগলো। দ্য লাইট ডিমস, অর্থাৎ মঞ্চে যে আলোটা দেওয়া ছিল বা নাটকের যে স্টেজে যে আলোটা থাকবে সে আলোটা কিন্তু এবারে হালকা হয়ে আসবে। ওয়ান গার্ল অ্যাক্টার এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ, একজন মহিলা অভিনেত্রী বা একটা মেয়ে অভিনেত্রী সে স্টেজের বাম দিক থেকে প্রবেশ করবে। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইটস পিন্ট টু হার চেস্ট, সেই সঙ্গে এবার মেয়েটার সাজ পোশাক কীরকম হবে তার একটা বর্ণনা দেওয়া হচ্ছে। দেখো যে একটা বোর্ড বা একটা শক্ত কাগজে করে বেঙ্গলি কথাটা লেখা থাকবে, অর্থাৎ বাংলা এই কথাটা লেখা থাকবে এবং সেটা কি করা হবে, পিন্ট টু হার চেস্ট, পিন্ট কথার অর্থ কি আটকানো থাকবে, ঠিক আছে, সেটা তার বুকের যে অংশটা সেখানে, অর্থাৎ তার বুকের সামনে ওটা ঝোলানো থাকবে বা আটকানো থাকবে। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, তারপর কি হবে, সে ওই অবস্থায় মঞ্চের মাঝ বরাবর পৌঁছে যাবে। সি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে তার মুখটা একদিকে করে দাঁড়াবে। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ, মঞ্চের ডান দিক থেকে অ্যানাদার গার্ল অ্যাক্টার এন্টার্স, আরও একটি মেয়ে অভিনেত্রী প্রবেশ করবে। অন হার চেস্ট, তার বুকে সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, অর্থাৎ তার বুকেও একটা শক্ত কাগজ আটকানো থাকবে, তাতে ইংরেজি বা ইংলিশ কথাটা লেখা থাকবে। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার, এবং এমতো অবস্থায় দুটো ভাষা একে অপরের দিকে এগিয়ে আসবে। তাহলে তোমরা চরিত্র বিশ্লেষণে তখন দেখেছিলে যে এখানে পাঁচটা ক্যারেক্টার ছিল বা পাঁচটা চরিত্র ছিল, একটা ছিল বিকাশ, বিকাশের বোন রুমা, বিকাশের মা, এবং দুটো যেটা শেষ ক্যারেক্টার সেটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে বুঝতেই পারছো যে মেয়েটির কার্ডবোর্ডে বেঙ্গলি বা বাংলা লেখা আছে সে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজের প্রতিনিধিত্ব করছে, আর যে মেয়েটির কার্ডবোর্ডে ইংলিশ বা ইংরেজি লেখা রয়েছে সে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার প্রতিনিধিত্ব করছে। বুঝে গেল? বেশ, এবারে দেখো নাটকটা শুরু হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষা বলছে সিস্টার। দেখো এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেশ অবাক হয়ে বলছে, আরে বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ বলছে, ইয়েস। দেখো একটা প্রশ্নবোধক দেওয়া আছে, অর্থাৎ কিছু একটা সে বলছে, হ্যাঁ কিছু বলবে, মানে আমাকে যদি কেউ অপরিচিত কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি অমুক, তখন হ্যাঁ বা না আমরা কিছু একটা বলবো, ঠিক আছে। তো সেরকমই ভাবে দেখো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাকে বোন বলে সম্বোধন করছে, আর সেক্ষেত্রে বাংলা ভাষা বা বাংলা ল্যাঙ্গুয়েজ কিছুটা
অবাক হয়ে বলছে হ্যাঁ, অর্থাৎ বলুন। এবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক হোরিড, তোমাকে ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছে। ওরিড কথার অর্থ কি? উদ্বিগ্ন হওয়া, ঠিক আছে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি বলবে যে কেন তুমি উদ্বিগ্ন বা কেন? উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি কারণটা বলবে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলি স্পিচ, আমি বাংলার ভাষার রানী ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জায়গা। মাই পিপল, আমার লোক। বাট, কিন্তু নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন সবাই ইংরেজি শেখার জন্য ব্যস্ত। তাহলে কিন কথার অর্থ হচ্ছে আগ্রহী, কেমন? কে ডবল ইএন কিন, কিন কথার অর্থ হচ্ছে আগ্রহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। ইউ সি, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। আচ্ছা দেখো, তুমি এটা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষ অনেক বড় একটা দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, লোকেরা এখানে বিভিন্ন ভাষা বা আলাদা আলাদা ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আর এইভাবে আমি তাদের একে অপরকে সাহায্য করি। তাহলে ইংরেজি ভাষা যেটা বলতে চাইছে, দেখো যে যারা বাঙালি তারা বাংলা বলতে পারে, আবার যারা হিন্দুস্থানি তারা হিন্দি বলতে পারে, আবার যারা ধরো গুজরাটি তারা গুজরাটি ভাষায় কথা বলে। তাহলে এই তিনটি ভাষা কোনোটা কোনোটার মতো নয়, প্রত্যেকটাই কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে যে বাঙালি সে বাংলা বুঝতে পারবে কিন্তু গুজরাটি বুঝতে পারবে না, আবার ধরো যে গুজরাটি সে বাংলা বুঝতে পারবে না। তাহলে এরকমভাবে সবার যদি আলাদা আলাদা ভাষা হয়, তাহলে আমরা তো অন্য কোনো রাজ্যে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে তাদের মতো করে কথাবার্তা বলতে পারবো না। সেই ক্ষেত্রে একটা কমন বা একটা সাধারণ ভাষা হওয়া উচিত, সেটা হচ্ছে ইংরেজি ভাষা। অর্থাৎ এদের মধ্যে সবাই যদি কম বেশি ইংরেজি বলতে পারে, তাহলে সবাই কিন্তু নিজেদের ভাষা বাদে ইংরেজি দিয়ে সবার সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারবে। বুঝে গেল? তো ইংরেজি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে যে ভারতবর্ষ অনেক বড় একটা দেশ, সেখানে অনেকগুলো ভাষা রয়েছে, আর এদের মধ্যে অনেকে আবার ইংরেজি বলতে পারে, আর সেই হেতু তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে বা একে অপরের ভাষা বুঝতে পারে। বুঝে গেল? এই কথা শুনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে এবারে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ন টুগেদার, যেটা বলছিলাম এক্ষুনি দেখো, আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, আমি আলাদা আলাদা অঞ্চলগুলোকে একসাথে করি বা যোগসূত্র স্থাপন করি। লিঙ্ক কথার অর্থ হচ্ছে যোগ করা বা যোগসূত্র স্থাপন করা। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, তো সেই কারণে আমার ব্যবহার উপযোগিতার জন্যই আমাকে সবাই গ্রহণ করে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার লোকেদের হৃদয়ে বাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই যে এই পরিবারটার দিকে দেখো। এই বলে সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝেতে বিকাশ, তার মা এবং তার বোন রুমা যে বসেছিল, তাদের দিকে কিন্তু ইংরেজি ভাষা আঙুল নির্দেশ করে দেখালো। কেমন? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা বলছে শ্যাল ইউ স্টে লাইক সিস্টার্স দেন, ও তাহলে তো খুব ভালো। এবার সে একটা প্রস্তাব দিচ্ছে, দেখো শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনের মতো থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা বলছে ইয়েস, হ্যাঁ, কাম লেটস হোল্ড হ্যান্ডস, চলো হাত ধরি আমরা। দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরলো একে অপরের, মিউজিক প্লেজ, গান বাজতে লাগলো, দ্য লাইট ডিমস, আলোটা আবার আবছা হয়ে এলো, দ্য কার্টেন ফেলস, অর্থাৎ পর্দা নেমে এলো। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি এই নাটকটা শেষ হলো। তোমরা দেখো এই যে দুটো মেয়ে, তারা দুটো বেশ মজার পোশাক পরেছে, আর সেই সঙ্গে একজনের বুকে ইংলিশ বলে একটা কার্ডবোর্ডে লেখা ঝোলানো আছে, আরেকজনের বেঙ্গলি বলে আরেকটা অংশে কার্ডবোর্ড দিয়ে লেখা আছে। তো এরা ইংরেজি এবং বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছে, এবং তারা খুব সহজে একটা ব্যাপার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কোনো ভাষাই গৌণ নয়, প্রত্যেকটা ভাষার তার জায়গা অনুযায়ী উপযোগিতা রয়েছে। ঠিক আছে, তো তোমরা এই নাটকটা থেকে চেষ্টা করবে নিজেদের মতো করে দুজন বা তিনজন বন্ধু মিলে, বাড়ির কাছাকাছি যদি হও, তাহলে এই নাটকটা
নিজেদের মতো করে অভ্যেস করতে।